সবাইকে আবারও স্বাগতম সাহার ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কি কি বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বিষয় ও এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা অনুষদ, দেখো অনুষদ হচ্ছে ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের আন্ডারে যে ডিগ্রিটি রয়েছে, মানে যে ডিপার্টমেন্ট হচ্ছে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডারি। সাধারণ আসন হচ্ছে 27টি, সংরক্ষিত আসনের মধ্যে মুক্তিযোদ্ধা 2টি, উপজাতি আদিবাসীর জন্য 1টি, মোট 30টি। এগ্রিকালচার অনুষদ বিএসসি ইন এগ্রিকালচার অনার্স, সাধারণ আসন 27টি, এটাতে সংরক্ষিত আসন মুক্তিযোদ্ধা এবং উপজাতি আদিবাসী রয়েছে 1টি, সরি মুক্তিযোদ্ধা 2টি এবং উপজাতি আদিবাসীর জন্য 1টি, মোট 30টি আসন রয়েছে। তারপরে দেখো ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদ বিএসসি ইন ফিশারিজ অনার্স, এখানে 28টি আসন হচ্ছে সাধারণ, 1টি মুক্তিযোদ্ধাদের জন্য এবং 1টি উপজাতি আদিবাসীর জন্য, মোট 30টি। তারপরে অনুষদ হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ, ডিগ্রি নাম বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্স অনার্স, সাধারণ আসন 28টি, সংরক্ষিতের মধ্যে মুক্তিযোদ্ধার জন্য আসন রয়েছে 1 এবং উপজাতি আদিবাসীর জন্য 1, মোট 30টি। তারপরে থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট এই অনুষদের আন্ডারে, এবং সাধারণ আসন 28টি, সংরক্ষিত আসনের মধ্যে মুক্তিযোদ্ধা 1টি, উপজাতি আদিবাসী 1টি, মোট 30টি। তো মোট সাধারণ আসন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 138টি এবং সংরক্ষিত আসনের মধ্যে 60টি হচ্ছে মুক্তিযোদ্ধা এবং উপজাতি ও আদিবাসীর জন্য রয়েছে 5টি, মোট 150টি আসন সংখ্যা রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওটিকে লাইক করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবো পরবর্তীতে এরকম অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।